Assalamualaikum piyo bhaiyo bonera, welcome back to my channel. Ami mou achi apnader sathe. Ajke hajir hoye gelam arekti notun vlog video niye. To ajker video te ami apnader sathe ekti notun patar porichoy koriye dibo. Ei patatake hocche bole gondho bhadail. Amader elakay ei patatake ei namei bole. Ami er boigyanik nam ba onno kono nam jani na. To ei patatar bishesh kichu gun ache. এই পাতাটা খেলে মানুষের পেটে হজমের সমস্যা ভালো হয়, মুখের রুচি বাড়ে, আর তাছাড়া আরো কিছু কিছু ঔষধি গুণ আছে এই পাতাটার মধ্যে। তো এই পাতাটাকে গ্রাম থেকে আমার আম্মু নিয়ে এসেছে, এটা আমি ঢাকাতে এসে কখনোই খুঁজে পাইনি, কিন্তু গ্রাম থেকে আম্মু মাঝে মাঝেই নিয়ে আসে, পাঠিয়ে দেয়, কারণ এই পাতাটা আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আমিও পছন্দ করি, আর এটা খেলে একদমই মুখেরও রুচি বাড়বে খাবারের, এবং হজম শক্তি অনেকটাই বাড়ে, অনেকটাই মানে বেশ বাড়ে। তো বাচ্চাদেরকে যদি এটা আপনি বড় আকারে বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে তো বাচ্চারা খাবার একটু বেশি খাইতেই চাইবে। তো এই পাতাটাকে এখন আমি বড়া তৈরি করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই পাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পাতাটাকে ব্লেন্ডার করে নিব, আর ওইদিকে আমি মুসুরের ডালকে একটা সারা রাত ভিজিয়ে রেখে সেটাকেও ব্লেন্ডার করে নিয়েছি। তো সেখান থেকে কিছুটা ডাল বাটা আমি এখানে নিয়ে নিলাম, আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে সেই ব্লেন্ডার করা গন্ধভা ডাইলের পাতা। পাতাটাকেও আমি ডালের সাথে অ্যাড করতেছি কিছুটা, আপনি আপনার পরিমাণ মতো নেবেন। ডালের থেকে তিন ভাগের এক ভাগ পাতার বাটাটা নিতে হবে, আপনি অর্ধেক অর্ধেকও নিতে পারেন, তবে কম নেওয়াটাই ভালো, বেশি নেওয়াও ভালো। এই পাতাটার খুবই গুণ, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এর সাথে আমি অ্যাড করছি হচ্ছে কিছু পেঁয়াজের কুচি, কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ কুচি ছাড়া তো বড়া হবেই না, এটা তো সবাই জানে, আর বাকি প্রসেসটা আসলে বড়া বানানোর মতোই। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, এরপরে আমি দিব হচ্ছে বাকি মশলাগুলো। বাকি মশলা বলতে এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু জিরা গুঁড়া। আর আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না, কারণ এটা বাচ্চারা যেহেতু খাবে, মরিচের গুঁড়া না দেওয়াটাই ভালো। তারপরেও একটু আসলে দিলাম, কারণ হচ্ছে একটু আবার আমরাও যেহেতু খাবো, তো আপনারা বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন তখন মরিচের গুঁড়াটা দিবেন না। আর এই বড়াটা আজকে অ্যাকচুয়ালি আমরা খাবো, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া পরে দিলাম। বাবু তো ঘুমিয়ে গেছে, এটা আমি তৈরি করতেছি সন্ধ্যার পরে, তো ও ঘুমিয়ে গেছে, আর এটা যখন বানাবো গরম গরম তখনই খেতে হবে, দেরি করে খেলে কিন্তু এটা নরম হয়ে যায়। তো এর সাথে আমি দিয়ে দিলাম আধা কাপের মতো হচ্ছে ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু পাতাটা ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আর ব্লেন্ডারে কিছু ব্লেন্ড করতে গেলে কিন্তু একটু পানি বেশি ব্যবহার করতে হয়, যেহেতু আমার ডাল বাটা আর পাতাটা একটু পাতলা টাইপের হয়ে গেছে, এর জন্য আমি একটু ময়দা ব্যবহার করলাম। আপনারা যদি কেউ পাটায় বেটে নিতে পারেন তাহলে আর আপনাকে ময়দাটা ব্যবহার করতে হবে না, যদি পাটায় বাটতে তো কম পানি দিয়ে বাটা যায়, এই জন্য আর আপনাকে হচ্ছে তখন ময়দা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো আমি মশলাগুলোর সাথে ডাল বাটা আর পাতার বাটাটা ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো রেখে দেব, যেন ডালের মধ্যে পাতাটার যে নির্যাস গুণাগুণ ভালো করে ঢুকে যেতে পারে। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিব, আর এই বড়াটা ডুবো তেলে ভাজতে হবে না, এই বড়াটা আপনাকে হালকা তেলেই ভাজতে হবে। তো আমি একটু সয়াবিন তেলের সাথে আর একটু সরিষার তেলও মিক্স করে দিলাম, কারণ আমি সরিষা ভাঙিয়ে অনেক তেল আনা হয়েছে, তেলটা যদি আমি একটু একটু করে না খাই তাহলে তেলটা আসলে অনেক দিন যাবে, সরিষার তেল তো আসলে বেশি লাগে না, তাই আমি একটু মিক্স করে নিলাম। আর সরিষার তেল খাওয়াও ভালো শরীরের জন্য, আমরা তো ইদানিং সরিষার তেল খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, আগের মানুষ তো শুধু সরিষার তেলই খেতেন, আমরা তো একদমই এখন সরিষার তেল খাই না, একটু মুড়ি টুড়ি মাখা হলে খাই, নড়ে তো খাই না। তো আমি একটু খাঁটি সরিষার তেল খাওয়ার জন্য একটু আচার করা বা মুড়ি মাখা খাওয়া এগুলোর জন্য আমি সরিষা ভাঙিয়ে এনেছি, 5 লিটারের মতো তেল আনা হয়েছে। তো এটা তো আর আচার করে বা আচারও খুব একটা করা হয় না, তো এই জন্য শেষ হবে না, এই জন্য আমি ভাবতেছি তরকারির সাথেও একটু একটু করে খাবো, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার তো কিছুদিন পরে সরিষা উঠবে, তখন নতুন সরিষা দিয়ে আবার তেল ভাঙায় আনতে পারবো।
তো যাই হোক, আমি বড়াগুলোকে এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমার পরিমাণ মতো আকারে দিয়ে দিব। তো পরিমাণ মতো আকার বলতে এই বড়াটাকে একটু পাতলা টাইপের করে চ্যাপ্টা করে ভাজতে হবে, কারণ এই বড়াটা হচ্ছে ভিতর পর্যন্ত মচমচে হবে না, এজন্য একটু যত পাতলা করা যাবে তত একটু মচমচে হবে। আর মচমচে না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, কারণ বড়া টাইপের জিনিসগুলো কিন্তু একটু মচমচেই ভালো লাগে। তো এই জন্য এটাকে আমরা পাতলা টাইপের করে দিয়ে ভাজবো এবং কখনো ডুবো তেলে ভাজবো না। তো আমি এবার বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার প্রায় সবগুলো বড়াই এখনকার মতো হয়ে গেছে, বাকি বড়াগুলো আমি একই প্রসেসে ভেজে নিব। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে গন্ধ ভাদা ইলের স্বাস্থ্যকর একটি বড়ার রেসিপি। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে দিবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার থেকে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান। তো এই যে আমার বড়াটা ভাজা হয়ে গেছে, ভিতরটা এমন হয়েছে বেশ মচমচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখবেন এই বড়াটা এবং অনেক উপকার পাবেন, আমি গ্যারান্টি বলছি। এই পাতাটা খেলে আপনার মুখের রুচি বাড়বেই বাড়বে, হজম শক্তি বাড়বেই বাড়বে। আমি নিজে খেয়ে দেখেছি সব, আমি না এটা প্রচুর খাই, এটা খুবই উপকারী স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই সাথে আপনারাও সবাই আমাকে দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে খুব ভালো থাকতে পারি। আর আরেকটি কথা সবাইকে বলে দিচ্ছি, আমার প্রিয় ভাই ও বোনেরা যারা সবসময় আমাকে ভালোবাসেন, ভালোবাসছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে এই কলিজা থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তাদেরকেও আল্লাহ সবসময় ভালো রাখবে ইনশাল্লাহ। এই দোয়া নিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।